আমাদের আপেল গাছে কত সুন্দর ফুল ফুটেছে, খুব সুন্দর দুটো বেদানা দেখো পেকে গেছে, ধরা মাত্রই ছিঁড়ে গেল। এখন এই দুটো বেদানা আমি তুলে নিচ্ছি। নমস্কার সবাইকে, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন হচ্ছে সকালবেলায়, আমি কিন্তু একেবারে ছাদে চলে এসেছি সবার মন ভালো করার জন্য। তো চলো আজকে কিছু আকর্ষণীয় জিনিস দেখাই, যেটা আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। খুব সুন্দরভাবে কিন্তু আপেল গাছটা এই এক বছরের মধ্যে বড় হয়ে গেছে, আর এই এক বছরের মধ্যেই এখানটায় দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আমি তো প্রথমে যখন ফুল ফুটেছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে হ্যাঁ এত সুন্দর ফুল হবে। আর এখানটা প্রত্যেকটা ডালে এখানটা কিন্তু ফুল ফুলের কুড়ি এসেছে। এখানটা পাতা সাইড দিয়ে মাঝখানে হচ্ছে ফুল, এরকমভাবে হচ্ছে প্রত্যেকটা ডালে কিন্তু খুব সুন্দরভাবে ফুল হয়েছে। এই যে এর ভেতরে হচ্ছে এই যে কুড়িগুলি, আর সাইড দিয়ে হচ্ছে পাতা বেরোচ্ছে, আর এখানে কিন্তু সুন্দরভাবে পাতাগুলি বেরিয়েছে। এই দেখো নতুন নতুন পাতা বেরিয়েছে, আর এই যে ফুল এত সুন্দর, জবা ফুলের কালারটা দেখে কিন্তু খুবই ভালো লাগে, একটা অসাধারণ কালার দেখো। এই জবা ফুলের কালারটা যেরকম সুন্দর, ফুলটা কিন্তু দেখতেও সেরকম সুন্দর। আর অনেক কুড়ি রয়েছে এই গাছটাতে, দেখো এই দুটো ফুল এত সুন্দর লাগছে। এখানটা রয়েছে খুব সুন্দর দুটো ঘণ্টা জবা, দেখো খুব সুন্দর কিন্তু এই ঘণ্টা জবাগুলি, আমার তো খুব ভালো লাগে এই ঘণ্টা জবাগুলি। ভেতরটা দেখো, ভেতরটা পুরো ঘণ্টার মতোই। এখানটা কিন্তু খুব সুন্দর সুন্দর ঘণ্টা জবাগুলি হয়েছে, কুড়ি রয়েছে। এখানটা যে বেদানা হয়েছিল তিনটে, আর এই বেদানাগুলি পেকে গেছে কি না আমি বুঝতে পারছি না, এখানটা নরম হয়ে গেছে, ধরা মাত্র কিন্তু ছিঁড়ে গেল। এই যে দুটো বেদানা তুলে নিলাম, আম গাছের নিচে এসে দেখি যে একটা আম পড়ে গেছে। এই ব্যানানা ম্যাঙ্গোটা কিন্তু অনেক হয়েছিল, কিন্তু দুদিন পর পরে দেখি কি শুধু পড়েই যাচ্ছে। এখানটার একটা রয়েছে, অনেক কটা আম হয়েছিল কিন্তু সব পড়ে গেছে। আর এই পাশে রয়েছে আরও একটা, এটা কিন্তু অনেক বড় হয়েছে। ছাদে এসে আমি দেখলাম যে এই আমটা পড়ে গেছে, আমার এতটা মন খারাপ হয়ে গেছে সেটার আমি বলতে পারছি না। তো এখানটা দুটো আম রয়েছে, আর এই পাশে দেখো এই লেবুগুলি কিন্তু খুব সুন্দর বড় হয়ে গেছে। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, এই যে গাছের কিন্তু পুরো পাকা পাকা দুটো বেদানা, আর একটা হচ্ছে পড়ে যাওয়া আম। যদিও মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে, তো তবুও তো কিছু করার নেই। তো এগুলি নিয়ে এখন নিচে চলে যাই। নিচে এসে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, এবং বাইরে উঠোনটাও ঝাড় দিয়ে এখন হচ্ছে আমি ঘর মুছে নিচ্ছি। আর এখন যেহেতু ভীষণ গরম পড়ে গেছে, আর সাতটা সাড়ে ছটা সাতটার দিকে কিন্তু রোদ উঠে যায়, তো আমি চেষ্টা করি সকাল সকাল সব কাজকর্ম গুছিয়ে নিতে। একটু সকাল সকাল ঘুম থেকে উঠলেই আমি কিন্তু গাছের পেছনে অনেকটা সময় দিতে পারি, আর সকালবেলার যে একটা সুন্দর পরিবেশ ওটা কিন্তু আমাদের শরীর এবং মন দুটোকেই ভালো রাখে। আমি কিন্তু চেষ্টা করি একটু সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম গুছিয়ে আমি যাতে গাছের পেছনে একটু সময় দিতে পারি, গাছগুলির যাতে একটু পরিচর্যা করতে পারি। বিকাল টাইমটা তো আছেই, কিন্তু সকালের কিন্তু গাছের পেছনে সময় দেওয়াটা খুবই দরকার। রাতের বাসনপত্রগুলি কালকে আর ধোয়া হয়নি, একটু লেট হয়ে গেছিলো সেই কারণে আর ধোয়া হয়নি, তো সেগুলি এখন আমি এখানটায় ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এখন আবার রান্না করতে যাব। আম দিয়ে টক ডাল,
আর আমার ভাত এখানটায় হয়ে গেছে, ভাত ছোট্ট হয়েতে রান্না করেছি। আজকে হচ্ছে আমার শাশুড়ি খাবে না, ওনার একাদশী, আমি আর আমার ছেলে খাবো, আর ডিম ভাজা করব, আর কালকে পনিরের তরকারি রয়েছে। তো এটাই হচ্ছে আজকে রান্না। বিকালবেলায় আমি আর আমার ছেলে একটু হাঁটতে বেরিয়েছিলাম রাস্তায়। আমার ছেলে আর যে আরেকটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা কিন্তু হাঁটতে পারে না, প্লাস কথাও বলতে পারে না। ওর ও যখন হয়েছিল তার পরেই কিন্তু ওর মা মারা গেছে, আর তার কিছুদিন পরেই হচ্ছে ওর বাবাও মারা গেছে। ওর একটা দিদি রয়েছে, সেই দিদিটাও হচ্ছে কথা বলতে পারে না। আমি যখন ওদের বাড়িতে আসি, ও আমার কোলে উঠতে চায়, আর যখন কোলে নেই ও কিন্তু খুবই খুশি হয়, আর আমার ছেলের সঙ্গে ও খুব সুন্দর খেলা করে। আমার ছেলে গেলেই হচ্ছে ও খেলতে চায়। এখন আমি বাড়ি চলে এসেছি আর যাব একটু বাজার করতে। আজকে যেহেতু আমার শাশুড়ির একাদশী, উনি যাবে না, কিন্তু বাজারটা উনি করে, আমার সেরকম একটা ভালো লাগে না। তো আজকে তো উনি আর যাবে না, তাই হচ্ছে আমাকে যেতে হবে। তো এখানটায় আমি রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে তারপর বাজারে যাব। শুভায়নকে ওর ঠাম্মির কাছে সমিতিতে দিয়ে এসেছি, আর যা গরম পড়েছে এই গরমে আর নেব না। বাজার থেকে বাড়ি চলে এসেছি আর এখানটায় তরমুজ কেটে নিচ্ছি। আমার শাশুড়ির যেহেতু একাদশী রয়েছে, আর তাই আমি এঠো বটিতে আর কিছু কাটবো না। আর একাদশীর ওনার একটা আলাদা ছুরি রয়েছে, সেই ছুরিটার খুঁজে পেলাম না, তো এটা দিয়ে ওনাকে কেটে দিচ্ছি। আর এর আগে আখের রস নিয়ে এসেছিলাম, সেটা ওনাকে দিয়েছি, সেটা খেয়েছে। উপোস থাকলে তরমুজ খেলে যেরকম পেট ভরে, তেমন কিন্তু জল পিপাসাও মেটে, আবার কিন্তু শরীরটাও অনেক ঠান্ডা থাকে। ওনাকে দিয়ে এসে এখানটা আমি সবজিগুলি সব গুছিয়ে নিয়েছি, আর বাজার করে কিন্তু আমি সঙ্গে সঙ্গে সবজি সব গুছিয়ে রাখি। আর এখানটায় হচ্ছে লঙ্কার যে বোটাগুলি আমি আলাদা করে ছাড়িয়ে রাখি, এটা হচ্ছে ফ্রিজে রেখে দেব। আর এখানটায় সব প্যাকেটে করে আমি সবজিগুলি বেঁধে বেঁধে রেখেছি, সব ফ্রিজের মধ্যে রাখবো। এখানটা ঢ্যাঁড়স রয়েছে, কুমড়ো রয়েছে, উচ্ছে রয়েছে, টমেটো রয়েছে, এগুলি আমি সব ফ্রিজের মধ্যে এখানটা রেখে দেবো। প্যাকেটের মধ্যে ভরে রাখলে অনেক দিন ভালো থাকে, আর এমনি রাখলে সেটা একটু শুকিয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।